মাওবাদীদের অর্থসহ বিভিন্ন ধরনের সাহায্যের অভিযোগ ছিল ব্যবসায়ী মহেশ আগরওয়ালের বিরুদ্ধে। আর সেই সাহায্যের অভিযোগে মঙ্গলবার গভীর রাতে সল্টলেকের বাড়ি থেকে গ্রেফতার করা হয় আধুনিক পাওয়ারের প্রাক্তন এমডি মহেশ আগরওয়ালকে। মগধ আম্রপালি প্রকল্পে মাওবাদীদের অর্থ সাহায্যের অভিযোগ ছিল আধুনিক পাওয়ারের প্রাক্তন এমডি মহেশ আগরওয়ালের বিরুদ্ধে। একই অভিযোগ ছিল ব্যবসায়ী দুই ভাই অমিত আগরওয়াল ও বিনীত আগরওয়ালের বিরুদ্ধে। কিন্তু আগাম জামিন থাকায় তাদের গ্রেফতার করা হয়নি। এই অবস্থায় ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি ডক্টর রুবি রঞ্জন ও বিচারপতি এস এন প্রসাদের ডিভিশন বেঞ্চ তাদের আগাম জামিন রদ করে দেয়। এরপরই তিনজনকে গ্রেফতারের আশঙ্কা তৈরি হয়। আর হাইকোর্টের এমন নির্দেশের পরই তৎপর হয় এনআইএ। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর কলকাতা শাখা সল্টলেকে অভিযান চালিয়ে মাওবাদীদের অর্থ সাহায্যের সন্দেহে ব্যবসায়ী মহেশ আগরওয়ালকে গ্রেফতার করে। তবে কোনো খোঁজ মেলেনি অভিযুক্ত প্রাক্তন এমডির অন্য দুই ভাইয়ের। এই অবস্থায় সন্দেহভাজনদের খোঁজ শুরু করেছে এনআইএ। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।